बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम निरापद बांग्लादेश थेके आमी मोहम्मद शरीफुल इस्लाम प्रिय भिवर्स आपनादेर स्वागत जानाच्छि आशा करछि आपनारा अवश्यई भालो आछेन आल्लाहर रहमते आमिओ आल्लाहर रहमते आपनादेर दोआय भालो आछि आजके आमरा एकटि आमेर बागान साथे लेबुर कयेकटि गाछ एबं लिचुर किछु गाछ रयेछे जेगुलो परिचर्चा बिषये भिडियो देखाबो এই বিষয়ে পরিশ্রমী একটি ছেলে আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ রাব্বানী দামকুড়াহাট ভীমেডাং এলাকার অধিবাসী খুবই বিশ্বস্ত পরিশ্রমী এই ছেলে এবং এই কৃষি বিষয়ে যার অভিজ্ঞতা অনেক যারা কখনোই কোনো কাজে অনীহা বা ফাঁকিবাজি করে না এবং কোন গাছে কীরকম পরিচর্যা করা প্রয়োজন কীরকম বিষ এবং সার প্রয়োগ করা দরকার কখন কি সেবা করা দরকার পরিচর্যা করা দরকার এই বিষয়ে তারা অনেক জানে এবং অনেক বোঝে আপনারা লক্ষ্য করছেন প্রথমে আম ও লিচু গাছের চারিপাশ পরিষ্কার করে কুবিয়ে নেওয়া হচ্ছে তারপরে লেবু গাছের কাছাকাছি অংশগুলো ঘাস দূর করা হয়েছে এবং এই অংশগুলোতে বিভিন্ন রকম সার প্রয়োগ করা হবে এবং স্প্রেও করা হবে যাতে করে কোনো জীবাণু বা কীট পতঙ্গ একে অ্যাটাক করতে না পারে অথবা কোনো ছত্রাক ক্ষতিগ্রস্ত না করে এই বাগানটি মোহাম্মদ উমর শরীফ একজন অত্যন্ত উদ্যোগী ছেলে যে উদ্যোগ গ্রহণ করে গড়ে তুলেছে আমার দেশের প্রত্যেকটি মানুষকে এরকম উদ্যোগ গ্রহণ করলে কোথাও ফাঁকা জায়গা পড়ে থাকবে না এবং ব্যক্তিগতভাবে তারা উন্নতি করতে সক্ষম হবে সেই সাথে পরিবার এবং দেশেরও উপকারে আসবে এই মেহগনি গাছগুলো দেখা যাচ্ছে এগুলোর বয়স প্রায় 5-6 বছর কিন্তু পরিচর্যার কারণে এইগুলো কিন্তু বেশ ভালো আকার রূপ ধারণ করেছে আমরা আশা করছি আপনারা আপনাদের পতিত এবং খোলা জায়গা ফেলে না রেখে এইভাবে বিভিন্ন ফল ফুল এবং বৃক্ষের গাছ লাগিয়ে নিজ এবং পরিবার ও দেশ ও দশের সেবায় এগিয়ে আসবেন তার ফলে নিজেরও আর্থিক সমৃদ্ধি আসবে পরিবারও লাভবান হবে আমরা কিছুক্ষণ আগে একজনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি অল্প কিছুক্ষণ পরে আমরা আরও একজনের সাথে পরিচয় করিয়ে দিব আপনার ভিডিওতে দুইজনকে দেখতে পাচ্ছেন দুইজনের পরিচয় অবশ্যই আপনাদের সাথে করিয়ে দিব এখানে কিছু সার প্রয়োগ করা হয়েছে তার চিত্র আপনারা লক্ষ্য করলেন লেবু গাছগুলো যখন ফল দিবে সেই সময়কার ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আপনারা লিচু গাছগুলোর লক্ষ্য করলেন এবং সেসব জায়গায় কিভাবে সার প্রয়োগ করা হয়েছে তাও দেখতে পাচ্ছেন এবং গোড়ালি পরিষ্কারও করা হয়েছে খুব সুন্দরভাবে শুধু তাই নয়
সেখানে কিন্তু ছোট আকারের খুঁটি দিয়ে গাছটাকে সাপোর্ট দেওয়া হয়েছে। এখানে দুই প্রকারের লেবু গাছ লাগানো হয়েছে, একটি হলো সিলটেস এবং আরেকটি ইন্দোনেশিয়ান এবং আরেকটি চায়না। আর বড় আকারের যে লিচু গাছগুলো আছে সেখানে বোম্বে, চায়না এবং দেশি লিচু রয়েছে। আর আম রয়েছে বানিফোর এবং আম্রপালি, আর দেশি মেহগুলি গাছ প্রায় 100টি, আম ও লিচু গাছ প্রায় 60টি, আর লেবু গাছ প্রায় 100টি। এই যে আরেকজন পরিশ্রমী ছেলে মোহাম্মদ ইলিয়াস, ইনিও ভিমেডাং এলাকার অধিবাসী, খুবই পরিশ্রমী, সৎ এবং নির্ভীক, এবং কাজে কখনো তার অনীহা বা ফাঁকিবাজি নেই, এবং এইভাবেই সে সবসময় দেশ দশের এবং সমাজের সেবায় ব্রত রয়েছে। আমরা রাব্বানি এবং ইলিয়াসের ভবিষ্যৎ জীবন আরও উন্নতি ঘটুক এই কামনা করি, এবং তাদের সুখময় জীবন হোক এই দোয়া করি। এবং আমরা এটুকু বলতে পারি ইলিয়াস এবং রাব্বানির কাছে যে কোনো ব্যক্তি গেলে তাদের দ্বারা ভালো সেবাই পাবে এবং তারা ভালো রকম পরামর্শ দিতেও সক্ষম হবে। এখানে লিচু গাছে স্প্রে করা হচ্ছে এবং এখানে কী কী ব্যবহার করা হচ্ছে এই সকল বিষয়ে যদি আপনাদের তথ্য লাগে তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া থাকবে, আপনারা মেল করলে আমি তার জবাব দেব ইনশাল্লাহ। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। ইনি হচ্ছেন রাব্বানি, উদীয়মান একজন তরুণ, পরিশ্রমী একজন ছেলে। এখানে আম গাছে স্প্রে করা হচ্ছে, কখন কখন স্প্রে করা প্রয়োজন এবং সেই স্প্রেতে কী কী ব্যবহার করা দরকার আর গাছে কখন সার প্রয়োগ করা দরকার এ বিষয়ে তথ্য আপনাদের আমরা নির্দ্বিধায় দেব যদি কারো প্রয়োজন পড়ে। এখানকার বেশিরভাগ আম এবং লিচু গাছের বয়স 4-5 বছর, আর নতুন আকারের এই যে ছোট যে গাছ দেখতে পাচ্ছেন এটি এই বছরের চারা। এই ভিডিও দেখে এলাকার বেকার যুবক তারাও অনেক কিছু শিখতে পারবে, তারাও পরিশ্রম হবে এবং পরিশ্রম করে তারাও তাদের জীবন পাল্টাতে পারবে। এই দুই যুবক কিন্তু ব্যক্তিগতভাবে পরিশ্রম করে নিজের জীবনের মানের অনেক পরিবর্তন ঘটিয়েছে এবং তারা ভালো আছে। আর যারা বেকার সময় পার করে তারা কিন্তু শুধু আর্থিকভাবেই খারাপ নেই, পারিবারিক এবং সামাজিকভাবেও খারাপ রয়েছে।
খুবই সুন্দর সবুজ এলাকা, শহরের খুব কাছাকাছি, দামকুড়াহাট থেকে 1 কিলোমিটার ভিতরে, শীতলা স্টেশন এবং দামকুড়াহাটের ঠিক মাঝামাঝি ভেবেটাইন এলাকা। এখানকার মানুষ যেমন সহজ সরল তেমনই পরিশ্রমী এবং এলাকার মানুষ কৃষি পাগল মানুষ, এরা বেকার বা অলস জীবন কখনোই পার করে না। এরা যে কোনো কাজে আত্মনিবেদন করে এবং একে অপরের উপকারে এগিয়ে আসে। এইভাবে এই এলাকার অনেক উন্নয়ন ঘটেছে যা আপনার দেখলে বুঝতে সক্ষম হবে। এক সময় যে এলাকাগুলো শুধু ধান আর পাট বা আখের চাষ হতো, এখন সেসব জায়গায় ফলের বাগান করে তারা আর্থিকভাবে অনেক লাভবান হয়েছে এবং এই এলাকায় প্রচুর ফলের বাগান রয়েছে। আমের বাগান, লিচুর বাগান, বড়ই কুল, পেয়ারা বাগান, কলা বাগান ইত্যাদি ইত্যাদি ফলের বাগান রয়েছে। আমি সকল ভিউয়ার্সের কাছে আশা করব, যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে আপনারা লাইক আইকনে একটি ক্লিক করবেন আর আমাকে কমেন্ট করবেন, আমার জন্য দোয়া করবেন, আর কোথাও যদি আমি কোনো ত্রুটি করে থাকি আমি ক্ষমা প্রার্থী। এভাবে আমি বিভিন্ন তথ্যমূলক এবং দর্শনীয় স্থান এবং শিক্ষামূলক বিভিন্ন ভিডিও আপনাদের দিয়ে আপনাদের উপকার করার চেষ্টা করব। এদের দুইজনকে যে কোনো সময় যে কোনো ব্যক্তি যে কোনো কাজে ডাকলে সহজেই পেয়ে যায়। এরকম পরিশ্রমী ছেলে খুব কমই পাওয়া যায়। তাদের ঐকান্তিক চেষ্টায় এবং পরিশ্রমের ফলেই এই বাগানটি আজকে অনেক সুন্দররূপে আবির্ভূত হয়েছে যা আপনারা লক্ষ্য করছেন। আমরা তাদের উন্নত জীবন কামনা করছি, সেই সাথে এই বাগানে যে উদ্যোক্তা ওমর শরীফের আগামী জীবন আরও ভালো ঘটুক এই আশাবাদ ব্যক্ত করি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক এবং যে যেখানে থাকবেন নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন, এবং আরেকটু আশা করি আপনারা নিরাপদ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।